আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার নাম নাসরিন, আমি জামালপুর থেকে আসছি, আমি ঢাকায় জব করি। ভাই এখন আপনি কি, আমি আসছি, আপনি কি মনটা বিরক্ত হয়ে গেছে? না না, মেয়েটির সাথে শেষ পর্যন্ত প্রতারণা করলো টিকটক সেলিব্রিটি মানিক মিয়া। কি কারণে প্রতারণা করলো এবং এই মেয়েটি কে, আসলেই কি এই মেয়েটির সাথে মানিক মিয়ার কোনো সম্পর্ক রয়েছে, বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে পুরোপুরি দেখবেন, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কিছুই জানি এর ব্যাপারে। হ্যাঁ, এর ব্যাপারে আমি সব কিছুই জানি। কিভাবে জানেন? টিকটক সেলিব্রিটি মানিক মিয়া, যাকে নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না, কারণ ইতিমধ্যে তার অনেক ফ্যান্স এবং ফলোয়ার রয়েছে টিকটকে এবং ফেসবুক ইউটিউবে। আপনি মানিক মিয়াকে কোন প্ল্যাটফর্ম থেকে চিনেন, ইউটিউব, টিকটক নাকি ফেসবুক থেকে, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইতিমধ্যে মানিক মিয়া গত 20 তারিখে দেশে ফিরেছেন, আর দেশে ফিরেই তাকে অনেক আলোচনা এবং সমালোচনার ঝড়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। মানিক মিয়া যখন টাঙ্গাইলে তার গ্রামের বাড়িতে ফেরেন, তখনই দেশের বিভিন্ন জেলা থেকে তার সঙ্গে সাক্ষাতে আসেন তার বিভিন্ন ফ্যান্স, ফলোয়ার এবং শুভানুধ্যায়ীরা। বিশেষ করে এটা জেনে রাখতে হবে, মানিক মিয়ার মেয়ে ফলোয়ার বেশি, যেখানে মেয়েরা মানিক মিয়াকে অনেক পছন্দ করেন এবং তার ভিডিওতে লাইক করে থাকেন, যার জন্য আমরা অ্যানালাইসিস করে দেখেছি মানিক মিয়ার মেয়ে ফলোয়ারই বেশি টিকটকে। যাই হোক, অনেক মেয়েই মানিক মিয়ার সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু আপনারা অনেকেই এই ভিডিওটি দেখেছেন যেখানে একটি মেয়ে মানিক মিয়াকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে যাচ্ছেন এবং তিনি বলেন, আমি মানিক মিয়াকে ভালোবাসি, আমি তার একজন শুভানুধ্যায়ী এবং শুভাকাঙ্ক্ষী। এই মেয়েটিকে নিয়ে হলুদ সাংবাদিকেরাও ভিডিও আপলোড করেন, যেখানে হলুদ সাংবাদিকেরা বলছেন এই মেয়েটির সঙ্গে মানিক মিয়ার সম্পর্ক রয়েছে। প্রিয় দর্শক, এই মেয়েটি একজন বিবাহিত মহিলা যিনি মানিক মিয়াকে পছন্দ করেন আর তার পাশের জেলায় হওয়ার কারণে মানিক মিয়ার সঙ্গে দেখা করতে চলে আসেন। তিনি এক এক সাক্ষাৎকারে এক এক রকম বলছেন। আপনারা যদি মেয়েটির ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই মেয়েটি একসময় বলছেন তিনি জামালপুর থেকে এসেছেন, আবার একসময় বলছেন তিনি গাজীপুর থেকে এসেছেন। তার কথার মধ্যে আমরা দুই রকমের তথ্য পাচ্ছি, তার জন্য এই মেয়েটিকে নিয়ে এখন বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে। প্রিয় দর্শক, মানিক মিয়াই একমাত্র ব্যক্তি যার এখনও পর্যন্ত টিকটক, ফেসবুক এবং ইউটিউবে কোনো হ্যাটার্স নেই। তাই যারা মানিক মিয়াকে পছন্দ করেন না, মানিক মিয়াকে যারা ভালোবাসেন না, তারা এই ধরনের ভিডিও ফুটেজগুলো আপলোড করছে যেখানে বলা হচ্ছে এই মেয়েটির সাথে মানিক মিয়ার প্রেমের সম্পর্ক রয়েছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, মানিক মিয়ার সাথে আসলেই কি এই মেয়েটির প্রেমের সম্পর্ক রয়েছে এবং মানিক মিয়াকে সত্যি সত্যি তার সাথে প্রতারণা করলো, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর একটা তথ্য আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখা ভালো, হ্যাঁ, মানিক মিয়া কি তাহলে সত্যি সত্যি প্রেম করে বিয়ে করবেন, নাকি মানিক মিয়া তার মা বাবার দেখা মেয়েকে বিয়ে করবেন, সেটা আপনারা অনেকে জানতে চেয়েছেন। প্রিয় দর্শক, মানিক মিয়া এটা স্পষ্ট করে আমাদেরকে বলেছেন যে তিনি তার বাবার দেখা মেয়েই বিয়ে করবেন এবং ফ্যামিলিগত দেখাদেখিতে সে বিয়ে করবে, আর বিয়ে করেই আবারও তিনি সৌদি আরবে ব্যাক করবেন। প্রিয় দর্শক, মানিক মিয়ার ভিডিও আপনি কোন জেলা থেকে দেখছেন এবং কোন দেশ থেকে দেখছেন সেটা কমেন্টস করে জানাবেন, এবং মেয়েটির সাথে সত্যি কি মানিক মিয়া প্রতারণা করেছেন সেটা কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। টেক দ্যান, টেক কেয়ার, গুড বাই।